হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রবি টেমের স্কুল। আজকে আমরা কথা বলবো হিসাববিজ্ঞানের তৃতীয় অধ্যায়, দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। এর আগের অধ্যায়ে আমরা জেনে এসেছি লেনদেন সম্পর্কে। লেনদেন কি? লেনদেন হচ্ছে প্রকৃতপক্ষে আর্থিক ঘটনা। ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালে এ সকল আর্থিক ঘটনা অথবা লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার একটি বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি আবিষ্কার করেন। কেন? কারণ ব্যবসার মধ্যে যে সকল লেনদেন লিপিবদ্ধ করা হয়, হিসাবরক্ষকের কাজ হচ্ছে সেগুলোকে সুন্দর এবং সুচারুভাবে ব্যবসায়ের বইতে লিপিবদ্ধ করা। কিন্তু লিপিবদ্ধ করার জন্য কী করতে হয়? লিপিবদ্ধ করার জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হয় এবং এই পদ্ধতির নামই হচ্ছে আমার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা দাখিলা পদ্ধতির নামের মধ্যে আমরা খেয়াল করে দেখি, এখানে দেওয়া রয়েছে দুই তরফা, তার মানে হচ্ছে দুইটি পক্ষ। এখানে দুইটি পক্ষের থেকেও বড় কথা হচ্ছে দুইটি সত্তা বা দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে কী বোঝানো হয়? দ্বৈত সত্তা বলতে এখানে বোঝানো হচ্ছে প্রত্যেকটি লেনদেনের দুইটি সত্তা থাকবে, একটি হচ্ছে ডেবিট পক্ষ এবং অপরটি হচ্ছে ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষ বলতে মেনলি কী বোঝানো হয়? ডেবিট পক্ষ বলতে বোঝানো হয় যে পক্ষ সুবিধা গ্রহণ করে। তাহলে অপরদিকে যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে বলা হবে আমার জন্য ক্রেডিট পক্ষ। এবং মনে রাখা দরকার, লেনদেনকে এই দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা যখন ডেবিট এবং ক্রেডিট পক্ষে যখন কি আমরা ভাগ করি, তখন ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার পরিমাণ সবসময় সমান হবে। একটি উদাহরণের মাধ্যমে বললে এটি আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমরা ধরে নিই কর্মচারীকে বেতন প্রদান, ২০০০ টাকা। তো যদি এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে ঘটনাটি কী ঘটেছে? কর্মচারীকে ২০০০ টাকা বেতন প্রদান করা হয়েছে। এখানে যে বেতন প্রদান করা হয়েছে, বেতন এখানের মধ্যে গিয়ে হচ্ছে একটা ব্যয়। তো বেতন নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় এখানের মধ্যে যে হিসাবটি প্রভাবিত হয়েছে তা হচ্ছে বেতন হিসাব। কত টাকার বেতন হিসাব এখানের মধ্যে আমার ব্যয় উদ্ভাবিত হয়েছে? সেটি হচ্ছে ২০০০ টাকা। অপরদিকে আমি বেতন প্রদানের জন্য ২০০০ টাকা নগদ আমি প্রদান করে দিয়েছি, এই ক্ষেত্রে গিয়ে আমার যে হিসাবটি প্রভাবিত হয়েছে সেটি আমার জন্য হচ্ছে নগদান হিসাব। আমার কত টাকা নগদান চলে গিয়েছে? সেটি হচ্ছে ২০০০ টাকা নগদ চলে গিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে ২০০০ টাকার যেমন ব্যয় হয়েছে, তেমন ২০০০ টাকা এখানের মধ্যে হচ্ছে আমার নগদ টাকা চলে গিয়েছে। বেতন, এখানে বেতন পক্ষটি হচ্ছে সুবিধা গ্রহণকারী পক্ষ এবং নগদ সেটি আমার জন্য হচ্ছে সুবিধা প্রদানকারী পক্ষ। এই জন্য বেতনকে এখানে বলা হবে ডেবিট এবং নগদের হিসাব এক্ষেত্রে আমার জন্য হচ্ছে ক্রেডিট। দেখতে পাচ্ছি এখানের মধ্যে গিয়ে আমার দুই তরফা দাখিলা পদ্ধতি কীভাবে প্রকাশ করা হয়েছে। প্রথমে আমার হচ্ছে দুইটি পক্ষে ডিভাইড করা হয়েছে, এই পক্ষকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ডেবিট পক্ষকে নাম দেওয়া হয়েছে আমার জন্য হচ্ছে সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারীকে নাম দেওয়া হয়েছে আমার জন্য ক্রেডিট পক্ষ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ টাকা হচ্ছে ২০০০ টাকা এখানের মধ্যে ডেবিট রূপে হয়েছে, ঠিক সে পরিমাণ টাকা এখানের মধ্যে আমার ২০০০ টাকা ক্রেডিট রূপে হয়েছে। তো যদি আমরা সাম আপ করি তাহলে আমাদের কী হতে পারে? দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা মেনলি কী বুঝলাম? দুই তরফা দাখিলা পদ্ধতি বললে মেনলি বোঝানো হয়েছে যে সঠিকভাবে হিসাব প্রদানের জন্য যে ব্যবস্থায় লেনদেনসমূহকে দ্বৈত সত্তায় সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় এবং যে ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট পক্ষ সবসময় সমান থাকে তাকেই বলা হয় আমার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।